আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে মেরিন একাডেমি ভর্তি, তারপরে তারপরে একাডেমি লাইফ, তারপরে পাস আউট, তারপরে শিপ ক্যাডারশিপ চান্স। এক কথায় আপনারা মেরিন প্রফেশনে যদি আসতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য। চলেন আজকে শুরু করা যাক। মেরিন একাডেমির ভর্তি, ভর্তিযুক্ত ভর্তি ভাই সব জায়গায় ভর্তির জন্য আসলে কষ্ট করা লাগে। কষ্ট বলতে অ্যাডমিশন টেস্ট, অ্যাডমিশন দিয়ে তারপরে আপনার ভর্তি হওয়া লাগে। তো মেরিন একাডেমিতে যদি ভর্তি হইতে চান আপনার প্রথমে দরকার হচ্ছে এসএসসি, এইচএসসি দুইটার শাখায় আপনার বিজ্ঞান থাকতে হবে, সায়েন্স, এক কথায় ব্যাকগ্রাউন্ড সায়েন্স থাকতে হবে। আর আপনার আপনার মেরিন একাডেমিতে যে ভর্তি পরীক্ষা হয় এটাতে আপনার ম্যাথ, ফিজিক্স, ইংলিশ, বাংলা আর সাধারণ জ্ঞান এই পাঁচটা সাবজেক্ট থাকে। এই পাঁচটা সাবজেক্টে মোটামুটি মনে হয় 200 ভিতরে পরীক্ষা হবে। আর তারপরে পরীক্ষা শেষে কিন্তু আপনি টিকেন, আপনার আপনি তো বুঝতে পারবেন যে টিকছেন কি না, মেসেজ চলে আসবে। আর তারপরে হয়তোবা আপনার শিডিউল দিবে আপনার চট্টগ্রামে, চট্টগ্রামে শিডিউল দিবে চট্টগ্রাম ফিশারিজ একাডেমি অথবা চট্টগ্রাম একাডেমিতে। তারপর ওখানে আপনার 3-4 দিনের একটা মানে নর্মাল ফিটনেস একটা টেস্ট হবে, ফিটনেস টেস্ট, জানো, ফিটনেস টেস্টের পরে তারপরে আপনি যদি চান্স পান তারপরে আপনি একাডেমি লাইফে ঢুকবেন। ভাই একাডেমি লাইফ 2 বছর, আর আপনি মূলত অনার্স, এখানে হচ্ছে অনার্সের সার্টিফিকেটটা পাবেন, মানে বঙ্গবন্ধু মেরিটাইম ইউনিভার্সিটি থেকে আপনি অনার্সের সার্টিফিকেট পাবেন। বাট এখানে একাডেমি লাইফ 2 বছর, তারপরে 1 বছর হচ্ছে শিপে, এটা হচ্ছে ইন্টার্নশিপ বলে বা ক্যাডেটশিপ বলে। আমি এখন এই যে আপনি অ্যাপলেট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমি আপনার ইন্টার্নশিপে আছি। ইন্টার্নশিপের পরে আপনি আবার একাডেমিতে যাবেন, আপনি চাইলে অনার্স করতে পারেন, না চাইলে আপনি সিওসি দিয়ে আবার ফোর্থ ইঞ্জিনিয়ার হিসেবে জবে ঢুকতে পারেন। যাই হোক, মেইন কথা হচ্ছে যে আপনার একাডেমি লাইফ 2 বছর, 2 বছর পার করে তারপরে মোটামুটি 5 থেকে 4-5 মাসের ভিতরেই আপনার শিপ আশা করি অ্যারেঞ্জ হয়ে যাবে। আর এই সব নিয়ে টেনশন করতে হবে না, একাডেমিতে গেলে আপনার চোখ কান এমনিতেই খুলে যাবে যে কেমনে শিখে যেতে হবে। আপনারা অনেকেই প্রশ্ন করেন যে ভাই স্যালারি কত, হ্যান ত্যান এইসব। স্যালারি আসেন, স্যালারি সম্পর্কে জেনে নিই। আপনার ক্যাডেটশিপে মূলত স্যালারি ডিপেন্ড করে আপনার 30-40-50-60-70-80 এর ভিতরে সীমাবদ্ধ থাকে। ধরেন মোটামুটি 50-60-70 সব কিছু মিলায় জেলায় এরকম থাকে। তারপরে যখন পরীক্ষা দিয়ে আপনি ফোর্থ ইঞ্জিনিয়ার হবেন, এখানে হচ্ছে মূলত 4-5টা ধাপ থাকে, যেমন ফোর্থ ইঞ্জিনিয়ার, তারপরে হচ্ছে আপনার থার্ড ইঞ্জিনিয়ার, তারপরে হচ্ছে আপনার সেকেন্ড ইঞ্জিনিয়ার, তারপরে চিফ ইঞ্জিনিয়ার। আর ফোর্থ ইঞ্জিনিয়ারের স্যালারি প্রায় $2,000 মান্থলি, আপনার বলতে পারেন যে 2 লক্ষ, 2 লক্ষ টাকার মতো, 2 থেকে 3 লক্ষ, ভালো ভালো শিপে 4 লক্ষ উঠে। আর আপনার থার্ড ইঞ্জিনিয়ারের স্যালারি 4 লাখের উপর থেকে, 4 লাখ 5 লাখ এরকম, 6 লাখ 7 লাখ কখনো কখনো উঠে। তারপরে যখন আপনি ক্লাস 2 এক্সাম দেবেন তখন হচ্ছে আপনি সেকেন্ড ইঞ্জিনিয়ার হবেন, সেকেন্ড ইঞ্জিনিয়ারে আপনার স্যালারি মূলত 7 লাখ 8 লাখ 10 লাখ এরকম হতে পারে। আর আপনার যখন চিফ ইঞ্জিনিয়ার হবেন তখন স্যালারি মোটামুটি 10 লাখ 12 লাখ 16 লাখ 15 লাখ 20 লাখ এরকম উঠে, ডিপেন্ড করে। এটা হচ্ছে আপনার একটা মোটামুটি মাল্টি ন্যাশনাল জবের মতো। তো এই জবটা আপনার বিভিন্ন কান্ট্রির সাথে বিভিন্ন ধরনের মানে ইন্টারন্যাশনাল একটা জব, বুঝছেন, যেমন আমার শিপে আপনার মিয়ানমার আছে, ভিয়েতনামের কিছু মানুষ আছে, তারপরে আপনার চাইনিজ তো আছে, বাঙালি আছে আমরা, সো বিভিন্ন ধরনের মানুষের সাথে যোগাযোগ করা। আমি অ্যাডভান্টেজ বলতে এইসব বুঝি। আর আমাদের প্রফেশন আমাদের হচ্ছে মার্চিন নেভি, আর আরেকটা প্রফেশন আছে নেভি, অনেক সময় আপনারা গুলায় ফেলেন, নেভি হচ্ছে গভর্নমেন্ট, গভর্নমেন্ট একটা জব, বাট নেভি আর মার্চেন্ট নেভি নট সেম, এইটা আপনারা ভুল ধারণা থেকে বার হয়ে আসেন। এইটা আমি আর কি বলবো, যাই হোক। তো আমি আলহামদুলিল্লাহ জবে আছি, সব কিছু ঠিকঠাক চলতেছে, সুস্থ আছি, ভালো আছি, আপনারা আপনারা সুস্থ থাকেন। আর আমার হচ্ছে এইসব আমার সব কিছু বলার কারণ হচ্ছে সামনে অ্যাডমিশন পরীক্ষা, অ্যাডমিশন পরীক্ষা আর হচ্ছে
আমার একটা ইউটিউব আছে, ইউটিউব চ্যানেল আছে ফাহাদ এমডি জুবায়ের। সো এখানে অনেক পোলাপাইন প্রশ্ন করে যে ভাইয়া এইটা করবো কিনা, এটা করবো কিনা, এইসব করবো কিনা। ভাই আমি সব কিছু একসাথে আজকে তুলে ধরার চেষ্টা করবো। তো এই ভিডিও দেখলে আমার মনে হয় যে এই বিষয়ে সব কিছু ধারণা আপনি পেয়ে যাবেন। আর এই ভিডিও আপনি চাইলে শেয়ার করে রেখে দিতে পারেন, কারণ যদি আপনার ছেলেরে কিংবা আপনার ভাইরে যদি মেরিন একাডেমিতে চান্স অথবা মার্চিং নেভি লাইনে পড়াইতে চান, তাহলে ভাই এই ভিডিও আপনার জন্য। আপনি তারে দেখাইতে পারেন, তারে বুঝাইতে পারেন যে এই প্রফেশন এইরকম। আর এই প্রফেশনের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ আমি মনে করি যে আমি কোম্পানির টাকায় খাচ্ছি, কোম্পানির টাকায় আমি দেশ বিদেশ সব দেশে যাইতে পারতেছি, সব দেশে করতে পারতেছি। আজ আমি ধরেন জাপানে আছি, কাল আমি রাশিয়া, তারপরে দিন কোরিয়া, তারপরে দিন চাইনিজ, তারপরে আমার কিছু ফ্রেন্ড আছে যেগুলো ধরেন তুরস্ক আছে, মিশর আছে। ধরেন ভাই এখানে পুরো দেশ, পুরো পৃথিবীটা আপনি আপনার হাতের মুঠোয় পাচ্ছেন, আপনি পুরো পৃথিবী ঘুরতে পারতেছেন উইদাউট এনি মানি। বরং সব কোম্পানি আরও আপনারে টাকা দিচ্ছে যে আপনি ধরেন ভাই আপনি থাকেন স্যার। সো এই প্রফেশন আমি মনে করি ভালো। এখন আপনারা কি মনে করেন আমি জানি না আসলে, তো জানাহেন ভিডিওটা কীরকম লাগলো, কীরকম হয়েছে। আর অনেকদিন পরে আসলাম, আমার একটু মোটামুটি শরীর খারাপ ছিল, যাই হোক, তো ভালো থাকবেন আশা করি। তো সবাই, তো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।